আসসালামু আলাইকুম ও হিল আবরাকাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মিনিস্টার প্রেজেন্স রমাদান ক্যারিম অনুষ্ঠানে রমাদানের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আরও একজন বিশিষ্ট আলমদ্দিন হাজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুল হাসান বরকাতি খতিব

প্রকাশ্যে পুরো দুনিয়াবাসীর সামনে তুলে ধরেছিলেন বদরের ময়দানে এবং আল্লাহ পাক ও আহকামুল হাকিমিন এমনভাবে তিনি সব কিছু প্ল্যানিং করলেন যে মুসলমানদের এই ফাউন্ডেশনটা মুসলমান যে এত বড় একটা জাতি পুরো বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এটার ভিত্তি প্রস্তর তার জন্য আল্লাহ পাক মাহে রমজানটাকেই বেছে নিলেন মুসলমান জাতি হিসেবে মুসলমানদের মুসলমানদের জানান দেওয়া শক্তি জানান দেওয়া শক্তির জানান দেওয়াটা আল্লাহ পাক রমজান মাসেই রাখলেন এবং এই জিনিসটা আল্লাহ রসুল যখন মক্কা থেকে হিজরাত করে মদিনায় আসলেন বাদারের যুদ্ধের পরিস্থিতি যখন চলে আসলো এখানে আল্লাহ রসুলের আমরা যদি বাদারের নিয়ে মুসলমান আল্লাহ রসুলের জীবন অনেকগুলো যুদ্ধ রয়েছে শুধু বাদারের যুদ্ধ নিয়ে যদি আমরা মুসলমানরা ঠিক মতো স্টাডি করি আমরা মানব জীবনের জন্য অনেকগুলো শিক্ষা আমার নবীর জীবন থেকে পাবো এর মধ্যে একটা ছোট্ট জিনিস আমি বলি আমার নবী তো কোনো মানুষের পরামর্শ মুখাপেক্ষী নয় কারণ আল্লাহ পাক তার সানে বলেছেন ওয়ামা ইয়ান্তে হুয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু হুয়া আল্লাহ রাসূল নিজ থেকে কাজ করেন তিনি সেটাই করেন যেটার জন্য আল্লাহ তাকে হুকুম দিয়ে থাকেন কিন্তু সেই আল্লাহ রসুল ও মুসলমান যুদ্ধ শুরু থেকে পরামর্শ নিচ্ছিলেন যে আমাদের কি কাফিরদের সাথে সশস্ত্র যুদ্ধে যাওয়া উচিত হবে কি হবে না যখন আল্লাহ রসুল এই পরামর্শ নিচ্ছিলেন মাক্কার মুসলমানরা খুব উৎসাহ হচ্ছিলেন কারণ তারা এগারো বা ১৩ বছর এই জুলুম সহ্য করেছেন তারা মুখিয়ে রয়েছেন এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কিন্তু মদিনার মুসলমানরা তারা মাত্র কিছুদিন হলো মুসলমান হলো এত জুলুম এত কঠিন অবস্থা তারা দেখতে পাচ্ছিল না এজন্য তারা এত উৎসাহ সহকারে যুদ্ধের ব্যাপারে বলছিল না আল্লাহ রসুল যখন বারবার পরামর্শ চাইলেন তখন এক আনসারী সাহাবি সাহস করে বললেন ইয়ার আপনি মনে হয় আমাদের মদিনাওয়ালাদের মনের কথা জানতে চাচ্ছেন তাহলে ইয়ার আপনি জেনে নিন আমরা আপনাকে নবী হিসেবে ইমান এনেছি আপনি যদি যুদ্ধ করতে করতে সমুদ্রের নিচেও চলে যান আমরাও আপনার সাথে সাথে সমুদ্রের নিচেও গিয়ে যে হাত করবো তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রসুল তো কোনো কারো পরামর্শের মহতাজ না কিন্তু দুনিয়াদারির মধ্যে যে আপনাকে দশে মিলে করি কাজ করতে হবে সবার পরামর্শ নিয়ে এক একটা রাষ্ট্র তো এক ব্যক্তি তার নিজস্ব একক চিন্তা চেতনায় চলে না সবার পরামর্শ যখন আসবে তখনই এই বিজয়টা আসবে ঐশী বিজয় তো পাক দান করেছেন পাশাপাশি আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ রসুলের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে তোমরা একটা সিদ্ধান্ত নিবে কিভাবে পরামর্শ নিবে প্রতিটা ধাপে ধাপে তোমরা কিভাবে তোমরা আগাবে পাশাপাশি বাজারের যুদ্ধের আগের রাতে আল্লাহ রসুল তো প্ল্যানিং করছেন পরিকল্পনা করছেন আগের রাতে আল্লাহ রসুল আল্লাহ পাকের কাছে কাঁদছেন আর কাঁদছেন এবং বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমতি কাস্তাগিস ইয়া আল্লাহ আপনি আমাদের উপর রাহম করুন আমাদের উপর রাহম করুন এমন কি যুদ্ধের মাঠেও যখন আল্লাহ রসুল শিশু বাচ্চার মতো কাঁদছেন হাজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালু ছুটে আসলেন আল্লাহ রসুলকে তিনি সান্ত্বনা দিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহর এত প্যারা বন্দা আল্লাহ আপনাকে নিরাশ করবেন আল্লাহ আপনাকে বিজয় করবেন না আল্লাহ আপনাকে নিরাশ করবে না দেখুন কেন আল্লাহ রসুল এত কেঁদেছিলেন কারণ ওটার মাধ্যমে ওই বিজয়ের মাধ্যমে মুসলমানদের যে ভিত্তিটা মজবুত হলো এটার স্বাদ এটার আসল ফসল কিন্তু আমরা চোদ্দোশো বছর পর উপভোগ করছি ওই দিন বদারের যুদ্ধের দিন যেই সমস্ত তিনশো তেরো জানসীন সাহাবীরা তাদের জীবনের পরোয়া না করে একদিকে তিনশো তেরো একদিকে এক হাজার কাফিরদের বিরুদ্ধে তারা যে যুদ্ধ করলেন এই বিজয়টাই কিন্তু ইসলামের একটা ভিত্তিপ্রস্তর স্থাপন চমৎকার করে বলছিলেন শায়েখ আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম শেখ যে বদরের যে প্রেক্ষাপট জি বদরের যুদ্ধের প্রতিটা অংশে আল্লাহ রসুল আমাদের মানব জাতির জন্য শিক্ষা দিয়েছেন আমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ দেই বর্তমান দুনিয়াতে আমরা যারা মানবতার কথা বলি প্রায় দেখবেন যারা যুদ্ধবন্দী হয় যারা কারাগারে থাকে মানবতা জিনিস কিন্তু কারাগারে বা বন্দীদের ক্ষেত্রে পাওয়া যায় না কারণ ইতিহাস সবসময় বিজয়ের পক্ষে কথা বলে যারা পরাজিত হল তাদের পক্ষে বা তাদের মানবতা বলার কিন্তু কেউ থাকে না আল্লাহ রসুল বাদারের দিন যে যুদ্ধ করলেন বাদারের যুদ্ধের মধ্যে সবচেয়ে কঠিন যে বিষয়টা ছিল ওই দিন যে যুদ্ধ হয়েছিল এইদিকেও আপনজন ওদিকেও আপনজন সবচেয়ে কঠিন একটা পরীক্ষার দিন সেই দিন পড়েছিলেন হাজত আবু বাদার যুদ্ধের অনেক বছর পর হাজাদ আবু বাকারের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বাকার তিনি বাদারের যুদ্ধের দিন তিনি কাফির ছিলেন তো তিনি এক পর্যায়ে বাদারের যুদ্ধের স্মৃতি চরম করে উনি বলতে লাগলেন আব্বা যান বাদারের যুদ্ধের দিন মনে আছে বাদারের যুদ্ধের দিন আপনি ছিলেন মুসলমান আমি ছিলাম কাফিরের দলে ওই সময় এক একটা সময় কিন্তু আমি পেয়েছিলাম আপনাকে হাতের নাগালে পেয়েছিলাম আমি যদি একটু সাহস করতাম আপনার দিকে তালোয়ার নিয়ে আপনাকে শেষ করে ফেলতে পারতাম কিন্তু আপনি আমার পিতা আপনি আমার জন্মদাতা এই সম্পর্কের খাতিরে আমি আপনার সামনে যাই নাই আমি আপনার যুদ্ধ থেকে বিরত থাকলাম এই কথা শুনে আবু বাকার সিদ্দিক যেটা বললেন সেটা আমাদের জন্য অনেক বড় দৃষ্টান্ত আজাদ আবু বাকার সিদ্দিক বললেন বেটা ওই দিন তো তুমি আমাকে সম্মান করেছ তবে আমি তো তোমাকে দেখতে পারি নাই যদি আমি তোমাকে দেখতাম আমি তোমাকে ছেলে হিসেবে সেই সম্মানটা করতাম না সেই দিন সম্পর্ক ছিল শুধুমাত্র আল্লাহ তার জন্য জন্য ইমানের এবং ইমানের যে পরিচয়টা সেটা মুসলমানরা সেই কঠিন পরিচয়টা দিয়েছিলেন বদারের যুদ্ধের পর মুসলমানরা তেরো কিংবা চোদ্দ সাহাবি শহীদ হন কাফিরদের মধ্যে সত্তর জন মারা যায় বন্দী হয় চমৎকার করে বলছিলেন মোহতারাম আপনার কাছে এক মিনিটের জন্য জানবো যে বদরের বিজয় এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি বদরের বিজয়ের মধ্যে মূল শিক্ষাটা রয়েছে যে বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে এখানে মানুষের যত টাকা পয়সা থাকুক মানুষের যত চেষ্টা সংগ্রাম থাকুক যতক্ষণ না আল্লাহ জনবল যত বেশি রাজি না করতে পারবেন আল্লাহকে আপনি সন্তুষ্ট না করতে পারবেন বিজয় আসবে না এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে কোথায় তিনশো তেরো মুসলমান ছিলেন আর কাফির এক হাজার সশস্ত্র বাহিনী ছিল মুসলমানরা কিন্তু মাত্র দুইটা আপনি দেখলে হবে না তলোয়ার মাত্র দুইটা আর এক হাজার পুরো আর্ম ব্যাটালিয়ানের বিরুদ্ধে যুদ্ধ হলো এবং এই যুদ্ধ যখন মুসলমানের ইমানি জজবা থাকবে তখন আল্লাহ সংখ্যা দেখবেন না আল্লাহ আসমান থেকে ফেরেস্তার মাধ্যমে মুসলমানদের বিজয় দান করেছেন মানির উপর নির্ভর না আমাদের মুসলমানদের বিজয় আল্লাহর উপর ইমানি শক্তির উপর নির্ভরশীল চমৎকার করে বলছিলেন মহতারাম আপনার দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য